আসসালামু আলাইকুম শীত আসলেই পিঠাপুলির উৎসব আজকে তৈরি করে দেখাবো মেরা পিঠা খুবই সহজ বানিয়ে নেওয়া প্রথমে চালের গুঁড়াটা ভেজে নিতে হবে এখানে দেড় কাপ চালের গুঁড়া আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর খুব ঝরঝরেও হয়ে যাবে আর কালারটাও পরিবর্তন হবে তখন নামিয়ে নিতে হবে দেড় কাপ চালের গুঁড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে দুই কাপ পানি যদি চালের গুঁড়িটা শুকনো হয় আর যদি ভেজা হয় তাহলে হাফ কাপ পানি কম দিয়ে দিতে হবে ঢেকে দেওয়ার পর যখন এভাবে বলক উঠে আসবে তখন সেই ভেজে রাখা চালের গুঁড়ি দিয়ে দিতে হবে আমি কিন্তু স্বাদ মতো লবণও দিয়েছি এ পর্যায়ে নাড়া যাবে না ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তারপর অন্য একটা পাত্রে ঢেলে ভালো করে মথে নিতে হবে চুলার আঁচটা এ সময় রাখতে হবে মিডিয়াম করে নর্মাল তাপমাত্রার পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে খুব ভালো করে চালের গুঁড়িটাকে মথে নিতে হবে আমি যেভাবে সেদ্ধ করা দেখালাম এভাবে যদি আপনি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আপনার চালের গুঁড়ি সেদ্ধটাও পারফেক্ট হবে আর পিঠাটাও কিন্তু খুব দারুণ হবে এবার কোরানো নারকেল দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন মেশানো হবে তখন একটা গোল আকৃতি করে রেখে দেব আমি আজকে কিন্তু আপনাদেরকে দুই রকমের মেরা পেঠা তৈরি করে দেখাবো একটা হচ্ছে মিষ্টি ছাড়া আরেকটা করব আমি মিষ্টি দিয়ে এখানেও কিন্তু আমি দেড় কাপ আটা সেদ্ধ করবো এজন্য দিয়েছি দুই কাপ পানি স্বাদ মতো লবণ স্বাদ মতো খেজুরের গুড় কোরানো নারকেল দিয়েছি পরিমাণ মতো তারপর চালের গুঁড়ি দিয়ে ঠেকিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে এই ডোটাকেও আমি খুব ভালো করে মথে একটা গোলাকৃতি করে নিয়েছি এবার পিঠাগুলি তৈরি করে নেওয়ার জন্য একটা পিড়িতে সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে তারপর এভাবে একটু কাত করে করে ঘোরালেই কিন্তু খুব সুন্দর একটা লাটিমের মতো তৈরি হয়ে যাবে আপনি কিন্তু যে কোনো শেপেই এই পিঠাটা তৈরি করতে পারেন আমি আজকে কয়েকটা শেপ আপনাদেরকে দেখাবো তো একটা আমার তৈরি হয়েছে আরেকটা আমি একটা সাইড চোখা করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে লম্বা করে এভাবে সাইড থেকে একটু চাপ দিলেই কিন্তু একটা সাইড চোখা হয়ে যাবে আরও একটা দেখাচ্ছি আমি দুই সাইড থেকে চোখা করে আপনার যে শেপটা পছন্দ হয় সেই শেপে আপনি তৈরি করতে পারেন আবার চাইলে আমার মতো এরকম হরেক রকমও তৈরি করতে পারেন তো এবার সেদ্ধ করে নেওয়ার পালা দেখুন এটা কত সুন্দর হয়েছে এদিকে আমি একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি আজকে আমি এটার ভেতরে সেদ্ধ করব চাইলে কিন্তু আপনি এরকম একটা স্টেইনারেও সেদ্ধ করে নিতে পারেন বা যে কোনো একটা এরকম স্টেইনারে আপনি এই পিঠাগুলি সেদ্ধ করতে পারবেন তো আমি এটা বসিয়ে পিঠাগুলি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমন করে দিতে হবে যেন বলক পরে পিঠার গায়ে পানিটা লেগে না যায় এবার আমি বিশ মিনিটের জন্য ঢেকে দেব আর বিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সুন্দরভাবে এই পিঠাটা তৈরি হয়েছে আজ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ